হাঁস রান্না করা অনেক সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজাদার উপায়ে রান্নাটা করব। একদম আমার মায়ের হাতের রান্না আমার মায়ের রান্না সবাই খুব পছন্দ করে মা ভীষণ মজা করে সব সময় রান্না করেন এখানে দুইটা হাঁস আছে আমি কেটে বেছে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর দুইটা হাঁস আমি সবটাই রান্না করব না দুইটা হাঁস থেকে আমি প্রায় দেড় কেজি হাঁসের মাংস নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি দেড় কেজি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি স্বাদ মতো লবণ আমি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করেছি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ আর আমি এখানে অ্যাড করেছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আড়াই টেবিল চামচ হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে মশলা একটু বেশি অ্যাড করলে তরকারি খেতে ভীষণ মজার হয় আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি একটা পাশে রেখে দিলাম এদিক থেকে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি প্রায় আবারও চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বড়ো সাইজের চারটা পেঁয়াজ এলাচ দারুচিনির লং লবঙ্গ সব কিছু চার পাঁচটা করে অ্যাড করে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে তারপর এখানে মেখে রাখা মাংসটাকে দিয়ে দিলাম এখন আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে ওঠা পানিটা শুকিয়ে যাবে তো এখনও কিন্তু মাংস থেকে পানি উঠে নাই যে কোনো মাংস যত বেশি ভালো করে কষাবেন সেটা খেতে ভীষণ মজার হবে আর হাঁসের মাংস তো অনেক ভালো করে কষাতে হয় আর হাঁসের মাংসতে আমি যে পরিমাণ মশলা অ্যাড করলাম দেড় কেজি মাংসতে যদি এই অনুপাতে মশলা দিয়ে মাংসটা রান্না করা হয় সেটা খেতে অসম্ভব ভালো লাগে আমি যে ট্রেনের মধ্যে মাংসটা যতটাকে মেরিনেট করেছিলাম সেখানে হাফ কাপ পরিমাণ পানি ট্রেটা ধুয়ে আমি অ্যাড করে দিয়েছি আমি এখনও কিন্তু নাড়াচাড়া করতেছি আর মাংসটাকে কষাচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে করে দেবেন এতে করে মাংস থেকে পানিটা বের হওয়ার সুযোগ পাবে চুলা বাড়িয়ে দিলে সেই ক্ষেত্রে দেখা যায় মাংস থেকে পানি বের হতে একটু সময় লাগে বা শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে তা আমি চাচ্ছি সেই পানিটা দিয়েই মাংসটাকে কষাতে ঢেকে দিয়েছি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে আমি মাংসটাকে সত্তর পার্সেন্টের মতো কুক করে ফেলবো একটু লম্বা সময় ধরে যদি মাংসটা কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজার হয় এদিক থেকে বড়ো সাইজের দুইটা আলু আমি কেটে এভাবে দিয়ে দিলাম আলুর পিসগুলো একটু বড়ো বড়ো করে কেটে দিয়েছি যাতে করে মাংসতে আলুটা খেতে বেশি ভালো লাগে চাইলে আলু স্কিপ করতে পারেন তো আমার বাসায় সবাই আলু খেতে ভীষণ পছন্দ করে মাংসের সঙ্গে সেজন্য কিন্তু আমি কিছু আলু এখানে করেছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি খুব ভালো করে মাংসটাকে সত্তর পার্সেন্ট কুক করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিয়েছি ঝোলের পানি আর ঝোলের পানি অবশ্যই গরম পানি অ্যাড করবেন আর আমরা যদি মাংস তরকারিতে গরম পানি অ্যাড না করি সেই ক্ষেত্রে মাংসটা একটু টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় এই বিষয়গুলো মনে রাখবেন আমি হাঁড়িটা চেঞ্জ করে ফেলেছি যেহেতু আমি এখানে পানি অ্যাড করেছি ওই হাড়িতে জাগা হচ্ছিল না তাই অন্য একটা হাঁড়িতে নিয়েছি আমার তরকারিটা হয়ে গেছে আমি নামানোর আগে এখানে হাফ টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ টালা জিরের গুঁড়া অ্যাড করে দিলাম আমি মাংসটাকে পুরোপুরি নরম করে সিদ্ধ করে রান্নাটা করেছি কারণ হাঁসের মাংসটা রান্না করার পর একটু সফট হলে খেতে ভালো লাগে আপনারা যদি ঝোল পছন্দ না করেন সেক্ষেত্রে মাংসের ঝোলটাকে আর একটু শুকিয়ে নেবেন রান্নার পছন্দ মানে প্রসেসটা একই থাকবে ভিডিও ভালো লাগলে বা রেসিপিগুলো আপনারা যদি আমার পছন্দ করেন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এতে করে অন্যরাও দেখতে পাবে আশা করছি আজকে হাঁসের মাংসের রেসিপি আপনারা সবাই এনজয় করেছেন এটা পোলাওর সঙ্গে খেতে ভীষণ মজা লাগে বোনা খিচুড়ির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে ভাতের সঙ্গেও কিন্তু খারাপ লাগে না যে যেভাবে খেতে পছন্দ করেন